ওয়েলকাম টু স্মার্ট এডু। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে স্মার্ট এডু সফটওয়্যার ব্যবহার করে কিভাবে স্টুডেন্টদেরকে হোমওয়ার্ক দেওয়া যায় এবং হোমওয়ার্কগুলো কালেক্ট করে মূল্যায়ন করা যায়। একজন টিচার কিভাবে হোমওয়ার্কগুলো দিবেন এবং হচ্ছে হোমওয়ার্কগুলো কালেক্ট করবেন এবং হোমওয়ার্কগুলো মূল্যায়ন করবেন। সো আমি প্রথমে হচ্ছে আপনাকে যে আপনার প্রতিষ্ঠান থেকে যে লগ ইনে ইউআরএলটা দেওয়া হবে এবং আইডি পাসওয়ার্ডটা দেওয়া হবে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এখানে আমি টেস্ট পারপাস একটা আইডি রেখেছি, আমি ওই আইডিটা দিয়েই শুধুমাত্র চেষ্টা করব। ওকে, আপনি আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে স্মার্ট অ্যাক্সেসে ক্লিক করবেন। স্মার্ট অ্যাক্সেসে ক্লিক করার পরে আমাদের যদি সাকসেসফুলি আইডি পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে আমাদেরকে সাকসেসফুলি আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ড্যাশবোর্ডে আসার পরে আমরা সাইডবার থেকে হোমওয়ার্ক যে বাটনটা আছে হোমওয়ার্ক বাটনটাতে ক্লিক করবো এবং এই ক্লিক করার পরে আমরা দুটো অপশন পাবো, যেটা হচ্ছে হোমওয়ার্ক লিস্ট, একটা হচ্ছে এভ্যালুয়েশন রিপোর্ট। দুইটা বাটন পাবো, আমরা হোমওয়ার্ক লিস্টে যাবো। আমরা হোমওয়ার্ক লিস্টে চলে আসছি, আমাদের কোনো হোমওয়ার্ক এখানে অ্যাড করা নেই বলে আমাদের এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে হোমওয়ার্ক ড্যাশবোর্ডটা। সো আমাকে অ্যাড করতে হলে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে এই যে হোমওয়ার্কের অ্যাড বাটনটাতে ক্লিক করতে হবে। অ্যাড বাটন ক্লিক করার পরে আমরা অনেকগুলো অপশন পাবো, যে অপশনগুলো সিলেক্ট করে আমাদের একটা হোমওয়ার্ক সাবমিট করতে হবে। সো প্রথমে যেটা করতে হবে, আমাদের ক্লাস সিলেক্ট করতে হবে। ক্লাস সিলেক্ট করার পরে আমাদের সেকশন সিলেক্ট করতে হবে। সেকশনের পরে হচ্ছে সাবজেক্ট গ্রুপ সিলেক্ট করতে হবে। সাবজেক্ট আমরা যে সাবজেক্টটি দিব, অ্যাজ এ এক্সাম্পল আমরা পরীক্ষামূলক ম্যাথের জন্য দিব। এরপর হচ্ছে হোমওয়ার্ক ডেট। হোমওয়ার্ক ডেটটা হচ্ছে আমরা কবে হোমওয়ার্কটা দিচ্ছি। এখানে গার্ডিয়ান এবং স্টুডেন্ট দুজনেই কিন্তু লগ ইন করে দেখতে পাবে তার হোমওয়ার্কের ড্যাশবোর্ডে গিয়ে। আমরা কবে হোমওয়ার্কটা দিচ্ছি সেই ডেটটা সিলেক্ট করতে হবে এবং কবে তিনি সাবমিট করবে বা সাবমিট করার লাস্ট ডেটটা কবে এখান থেকেই সিলেক্ট করে দিতে হবে। তার মানে হচ্ছে হোমওয়ার্ক ডেট এবং হোমওয়ার্ক সাবমিশন ডেট দুটোই কিন্তু এখান থেকে ম্যানুয়ালি সেট করে দিতে হবে। এরপর হচ্ছে অ্যাটাচ ডকুমেন্ট। অ্যাটাচ ডকুমেন্ট হচ্ছে সেখানে যদি আমি কোনো পিডিএফ অথবা কোনো ফটো দিতে চাই সেক্ষেত্রে এই অপশনটা রাখা হয়েছে। জাস্ট এখানে ক্লিক করলে আমাকে ফাইল ব্রাউজ করার জন্য নিয়ে আসবে। আমি এখান থেকে ফাইল সিলেক্ট করে দিলেই আমার ড্রাইভ থেকে মোবাইল হোক কম্পিউটার হোক দুটাতে একই প্রসেস, একই অপশনগুলো পাবেন। সিলেক্ট করে দিলেন, সিলেক্ট করে দেওয়ার পর ডিসক্রিপশন, ডিসক্রিপশনে আমি যেহেতু এখানে সাবজেক্ট ম্যাথ দিয়েছি সো আমি এখান থেকে একটা ডিসক্রিপশন ডেমোর জন্য ব্যবহার করব। এখান থেকে অ্যাজ এ ডেমো আমি এটুকু নিয়ে নিলাম, আমি দিয়ে দিলাম। এখন এরকম হতে পারে যে আমি যে হোমওয়ার্কটা দিচ্ছি তার সাথে আমি কোনো ভিডিও টিউটোরিয়াল দেবো, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? সেক্ষেত্রে আপনাকে প্রথমে ইউটিউবে আপনার ইনস্টিটিউটের অথবা আপনার পার্সোনাল ইউটিউবে আপনি আপলোড করতে পারেন, অথবা হচ্ছে ইউটিউবে থাকা কোনো কন্টেন্ট আপনি নিয়ে নিতে পারেন। সেই কন্টেন্টের ক্ষেত্রে আপনাকে জাস্ট আপনার ভিডিওটাতে যেতে হবে। ভিডিওটাতে যাওয়ার পরে ভিডিওর এখানে আপনি আপনার এরকম যখন ভিডিওটা আসবে দেখেন ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করে কপি ভিডিও ইউআরএল একটা অপশন আছে। জাস্ট এই ইউআরএলটা আপনি নিয়ে আপনার যে হোমওয়ার্কটা দিচ্ছেন এখানে যে ডিসক্রিপশনের জায়গাটা আছে আপনি জাস্ট এখানে পেস্ট করে দিতে পারেন। পেস্ট করে দিলে সে এখান থেকে জাস্ট ক্লিক করে ইউটিউবে গিয়ে কিন্তু তার কন্টেন্টটা দেখতে পাবে, বা আপনি যে রিলেটেড যে কন্টেন্টটা দিলেন সেই কন্টেন্টটা কিন্তু সে দেখতে পাবে ইজিলি। আপনাকে আলাদা করে কোনো ইউআরএল দিতে হবে না। তো আমাদের সব অপশনগুলো ফিল্ড আপ হয়ে গেছে, এখন সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে যখন আমি ক্লিক করবো আমার এখানে 2 সেকেন্ড টাইম নেবে, এটা ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করতে পারে। জাস্ট একটা লোডিং দিয়ে আমার সেই ড্যাশবোর্ডে চলে আসছে যে অ্যাকাউন্ট থেকে আমি হোমওয়ার্কটা ক্রিয়েট করলাম। দেখেন আমার কিন্তু সেই অ্যাকাউন্টের হোমওয়ার্কটা দেখাচ্ছে। এখন আমি এখান থেকে চাইলে এডিট করতে পারবো, আমার একটা যে সাবমিশন ডেট এর আগ পর্যন্ত আমি এডিট করতে পারবো, আমি এটাকে ডিলিট করতে পারবো, দেখতে পারবো। এভ্যালুয়েশন হচ্ছে, এভ্যালুয়েশনটা আমরা যখন ক্লিক করব তখন হচ্ছে এখান থেকে আমি মার্কিং করে দিতে পারবো এবং আমার যা দেয়া আছে এখানে যে ডাটাটা দেয়া আছে আমরা এখান থেকে দেখতে পারবো। তো ব্যাপারটা হচ্ছে এখন আমি যদি হোমওয়ার্ক লিস্টে নতুন করে আসি আমি আমার পুরনোগুলো কীভাবে বের করবো, তাই না? এখানে তো আমি সবসময় দেখতে পাবো না। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাস সিলেক্ট করতে হবে, ক্লাস সেকশন সিলেক্ট করতে হবে, সাবজেক্ট গ্রুপ সিলেক্ট করতে হবে, এরপর সাবজেক্ট সিলেক্ট করতে হবে, করে সার্চ করবেন। যখন আপনি সার্চ করবেন তখন হচ্ছে আপনি আপনার হোমওয়ার্কটা দেখতে পাবেন। এবার এখানে শুধুমাত্র এভ্যালুয়েশন ডিলে একটা অপশন দেখা যাচ্ছে। সো এবার আমরা একটু গার্ডিয়ানের একটা প্যারেন্টসের পোর্টালে গিয়ে আমরা একটা হোমওয়ার্ক সাবমিট করে একটু দেখি। প্যারেন্টসের একটা পোর্টালে আমরা লগ ইন করবো। লগ ইন করে হচ্ছে আমরা দেখবো যে কীভাবে হচ্ছে তারা হোমওয়ার্কটা সাবমিট করবে এবং হোমওয়ার্কটা সাবমিট করার পরে আমরা তাকে সেটার প্রসেসটা কীভাবে কমপ্লিট করবো অ্যাজ এ টিচার। এখন আমরা যে পোর্টালটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টোটালি একটা প্যারেন্টসের পোর্টাল। এটা আমি একটা ডামির জন্য নিয়েছি, আপনারা এই পোর্টালটাতে কোনো অ্যাক্সেস করতে পারবেন না অ্যাজ এ টিচার, শুধুমাত্র প্যারেন্টসটাই পারবে। সো সে প্রথমে কী করবে, এখানে দেখেন হোমওয়ার্ক নামে একটা অপশন আছে,
এই অপশন থেকে তার তার যদি দুই তিনজন বাচ্চা থাকে সেক্ষেত্রে তারা যদি একই ইনস্টিটিউটে পড়ে সো একই সফটওয়্যার থেকে ম্যানেজ হবে, তখন হচ্ছে এখানে তার লিস্টটা চলে আসবে, এখান থেকে স্টুডেন্টের নাম যখন সিলেক্ট করবে দেখেন তার হোমওয়ার্কটা দেখতে পাবে, হোমওয়ার্কের সামনে কী আছে, ইনকমপ্লিট আছে এবং হচ্ছে আপলোড অনলাইন। তো এখান থেকে হচ্ছে ইনকমপ্লিট বাটনটাতে যখন ক্লিক করবে তখন সে দেখতে পারবে তার টোটাল হোমওয়ার্কটা, এই যে এই জায়গাটা থেকে ডাউনলোড করে নিতে পারবে, তারপরে হচ্ছে গিয়ে এই যে ভিডিওটাতে ক্লিক করে ভিডিওটা দেখতে পারবে, বা টোটাল আপনার যে আপনি যে ডকুমেন্টসটা তার ডকুমেন্টেশনটা তাকে দিয়েছেন সেটাতে সে পুরোপুরি দেখতে পারবে। এরপরে হচ্ছে আপলোড অনলাইন, আমি যে ডকুমেন্টেশন দিয়েছিলাম এর অ্যাগেনস্টে সে যখন আমাকে এখানে আপলোড করবে, বা একজন প্যারেন্টস আর একজন স্টুডেন্ট যখন আপলোড করবে, আমি আবারও একটু বলে রাখি যে মোবাইল এবং কম্পিউটার দুইটার ক্ষেত্রেই হচ্ছে প্রসেসটা সেম। আপলোড অনলাইনে যখন ক্লিক করবে এখানে দেখেন যে দুটো অপশন পাবে, দুটো ফিল্ড পাবে, একটা হচ্ছে মেসেজ, মেসেজ হচ্ছে যদি তিনি তার হোমওয়ার্কের সাথে কোনো নোট দেয়, তো আমি অ্যাজ এ টেস্ট একটা নোট রাখি। ওকে, আমি একটা টেক্সট দিয়ে দিলাম। এবার হচ্ছে ডকুমেন্ট, আমি যে হোমওয়ার্কটা কমপ্লিট করেছি সেটার আমার অ্যাটাচ ডকুমেন্ট আমি এখান থেকে আপলোড করে নিব, অথবা তারা চাইলে ক্যামেরা থেকে ছবি তুলতে পারবে, মোবাইল থেকে, মোবাইলের ক্ষেত্রে যখন এখানে ক্লিক করবে ক্যামেরা অপশনটা পাবেন, আর কম্পিউটার থেকে সরাসরি ফাইল নিয়ে যাবে। সো এখানে আমি আমার যে ফাইলটা আছে আমি অ্যাজ এ এক্সাম্পল একটা ফাইল ইউজ করলাম, আমার এই ফাইলটা আপলোড করে দিলাম। আপলোড করে যখন সেভ দিয়ে দিব, এটা আমি গার্ডিয়ান পোর্টাল থেকে আমি কিন্তু আপলোড করে দিলাম। দেখেন গার্ডিয়ান পোর্টালে আবার যদি আমি আপলোডে ক্লিক করি তাহলে কিন্তু এই জায়গাটাতে আমার ফাইলটা দেখতে পাচ্ছি। এখন যদি আবার নতুন করে কোনো গার্ডিয়ান আবার নতুন করে আপলোড করে সেক্ষেত্রে কিন্তু তার এই ফাইলটা রিপ্লেস হয়ে নতুন ফাইলটা বসে যাবে। সো তার একজন গার্ডিয়ান, অ্যাজ এ গার্ডিয়ান বা অ্যাজ এ স্টুডেন্ট তার আপলোড হয়ে গেছে। এখন আমরা গার্ডিয়ান পোর্টালটা এভাবে থাকুক, আমরা টিচার্সের একটা পোর্টালে যাই। এবার অ্যাগেইন হচ্ছে এখানে সার্চ করি, দেখেন এখানে কিন্তু একটা অপশন এখন বেড়ে গেছে, সেটা হচ্ছে ডাউনলোড একটা অপশন চলে আসছে আপনার। মানে হচ্ছে একজন স্টুডেন্ট যখন অ্যাটাচমেন্ট বা হোমওয়ার্ক সাবমিট করলো এখানে ডাউনলোড একটা অপশন চলে আসছে। আপনাকে কী করতে হবে, একজন টিচার, যিনি একজন টিচার যখন এই অ্যাটাচমেন্টগুলো দেখবে বা স্টুডেন্টরা যে অ্যাটাচগুলো পাঠিয়েছে সেগুলো দেখবে, সেক্ষেত্রে ডাউনলোডে ক্লিক করলে এখানে সব স্টুডেন্টদের লিস্ট চলে আসবে। এখান থেকে চাইলে আপনি লিস্টটাকে প্রিন্ট করে নিতে পারেন, পিডিএফে নিয়ে নিতে পারেন অ্যাজ ইউ উইশ, অথবা দেখেন প্রত্যেকটা স্টুডেন্টের সামনে এভাবে যখন সিরিয়ালি চলে আসবে তখন সামনে হচ্ছে আপনি একটা ডাউনলোড অপশন পাবেন, এখানে ক্লিক করে সে যে ফাইলটা পাঠিয়েছে সেটা আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এবার হচ্ছে আপনার এটা কমপ্লিট হয়ে গেল, আপনার যখন কমপ্লিট হয়ে গেল এবার আপনার ইভ্যালুয়েশন করতে হবে, মানে হচ্ছে মূল্যায়ন যখন করবেন কীভাবে মূল্যায়ন করবেন। ধরেন এখানে আমাকে একজন জমা দিয়েছে, আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমি দেখেছি একজন জমা দিয়েছে এবং আমি তার এটা কমপ্লিট করে দিলাম যে হ্যাঁ ওর এটা ঠিক আছে, এই স্টুডেন্টের যে হোমওয়ার্কটা সাবমিট করেছে এটা পারফেক্টলি, মানে সে একদম 100% কমপ্লিট করেছে। সো আপনি কী করবেন, ইভ্যালুয়েশনে ক্লিক করবেন, আবার আপনার যখন এটা ডেট এক্সপায়ার হয়ে যাবে বা এভ্যালুয়েশনের যে সময়টা আসবে এভ্যালুয়েশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে স্টুডেন্টরা এটা জমা দিয়েছে সেই স্টুডেন্টদেরকে সিলেক্ট করে দিলেন, আমরা এখানে একজনের জমা দিয়েছিল সো আমি একজনকে সিলেক্ট করে দিতে চাই। এখানে কিন্তু আপনি একটু বলে রাখি শুধুমাত্র ওই ক্লাস বা ওই সেকশনের স্টুডেন্টদেরকেই পাবেন, আপনি অন্য কাউকে কিন্তু পাবেন না। ওকে, আমি একজন যেহেতু দিয়েছিলাম আমি এই একজনকে সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে এভ্যালুয়েশন ডেটটা আমি আজকের ডেটটা দিয়ে দিলাম, এটা অটোমেটিকলি চলে আসবে। এবার হচ্ছে সেভ, আপনি যখন সেভ দিয়ে দিবেন এখানে কিন্তু ডেটাটা সেভ হয়ে যাবে। ডেটাটা সেভ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার এখানে দেখাবে হ্যাঁ যে আপনি এই যে দেখেন এভ্যালুয়েশন ডেটটা কিন্তু চলে আসছে, এটা কিন্তু আর নর্চার করানোর কোনো ওয়ে নেই। এবার হচ্ছে আমরা একটু গার্ডিয়ান বা স্টুডেন্টের পোর্টালে যাই, দেখি তারা কি দেখতে পায়। এবার দেখেন আমি এখানে রিলোড করি, দেখেন এখানে কিন্তু কমপ্লিট চলে আসছে, আমি কমপ্লিটে ক্লিক করলে দেখেন এখানে তার কিন্তু কমপ্লিট চলে আসছে যে স্ট্যাটাস কমপ্লিট। সেই হোমওয়ার্কটা যখন সাবমিট করলো, আপনি হোমওয়ার্কটা মূল্যায়ন করলেন, মূল্যায়ন করে সাবমিট করলেন, এখানে সে কমপ্লিট যে তার হোমওয়ার্কটা কমপ্লিট হয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছে। যদি সে না করতো, যদি এভ্যালুয়েশন থেকে আমি এটাকে যদি টিকটা তুলে দিলে ওখানে কিন্তু তার হচ্ছে এখান থেকে আপনি এডিট করতে পারবেন না, মানে হচ্ছে একবার এভ্যালুয়েশন দিয়ে দিলে, একবার মূল্যায়ন হয়ে গেলে আপনি এডিট করতে পারবেন না, এডিট করে শুধু
সিলেক্টই করে দিতে পারবেন, নতুন সিলেক্ট করে দিতে পারবেন বা নতুন অ্যাড করে দিতে পারবেন, কিন্তু হচ্ছে কাউকে বাদ দিয়ে আপনি সেভ করতে পারবেন না। সো এই যে কমপ্লিট জায়গাটা কমপ্লিট করতে পারবে এবং আপলোডে ক্লিক করলে সে আপলোড করতে পারবে, কিন্তু ফাইলটা কিন্তু আর যাবে না। আর মজার ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এটার ডেটটা আমরা একটু পিছিয়ে দেই, যে ডেটটা আমি আমি একটু টেস্ট করার জন্য যদি একটু পিছিয়ে দেই, যে আজকের 10 তারিখ এটার সাবমিশন ডেট ছিল, পিছিয়ে দিলে দেখেন তার মানে হচ্ছে এটা এক্সপায়ার ডেট করে দিলাম আমি, মানে একদিন হয়ে গেছে যে আমার যে সাবমিট করার যে ডেটটা ছিল এই ডেটটা আমি পার করে ফেলছি। সেই ক্ষেত্রে কী করতে হবে, এবার আমি যখন সেভ করে দিলাম, সেভ হয়ে গেল, এবার আমি একটা গার্ডিয়ানের পোর্টালে যাই। দেখেন গার্ডিয়ানের পোর্টালে যখন আসলাম, এখন যদি আমি আপলোড অনলাইনে ক্লিক করি, এখানে কিন্তু আমার আপলোড করার জায়গা আছে, কিন্তু আমি সেভ করার কিন্তু বাটনটা নেই। তার মানে হচ্ছে একটা গার্ডিয়ান বা একটা স্টুডেন্ট যদি ফেল করে সেই সাবমিশন ডেটের আগে, তাহলে কিন্তু সে আর আপলোড করতে পারবে। এটা কিন্তু অটোমেটিকলি, এটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে না, এটা অটোমেটিকলি হচ্ছে। আপনি কীভাবে হোমওয়ার্ক থেকে এভ্যালুয়েশন রিপোর্টটা দেখবেন, পুরনো রিপোর্টগুলো দেখবেন, দেখেন এই যে হোমওয়ার্কে ক্লিক করার পরে এভ্যালুয়েশন রিপোর্ট আছে, এভ্যালুয়েশন রিপোর্টে যাবেন। রিপোর্টে যাওয়ার পরে এখানে আপনি অনেক ধরনের রিপোর্ট দেখতে পারবেন, সেক্ষেত্রে এই যে হোমওয়ার্ক এভ্যালুয়েশন আপনি এখান থেকে সার্চ করে দেখতে পারেন। এখানে আমি কোন সাবজেক্টে দিয়েছিলাম, ডেট কবে ছিল, সাবমিশন ডেট কবে ছিল, কতজনের মধ্যে কতজন কমপ্লিট করেছে, কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, এটা কিন্তু আপনি চাইলে আপনার হোমওয়ার্কগুলো আপনি ইজিলি এখান থেকে রিপোর্টটা দেখে নিতে পারেন। সো আপনাকে যদি ইনস্ট্যান্ট কোনো রিপোর্ট জেনারেট করতে হয় হোমওয়ার্কের, এখান থেকে খুব ইজিলি জেনারেট করতে পারবেন, এটার জন্য কোনো আপনার হ্যাসেল নেই। সো এটাই ছিল হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করার এবং হচ্ছে হোমওয়ার্ক গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা। এরপরেও যদি কারোর সমস্যা থাকে, সেক্ষেত্রে আমাদের সাপোর্টে অথবা আপনার যে আইটি অ্যাডমিন সেকশন সেখানে যোগাযোগ করতে পারেন স্মার্ট এডুর পক্ষ থেকে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, স্টে হোম স্টে সেফ।